নমস্কার বন্ধুরা, পিটু রান্নাঘর ওই ভিলেজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি একদম ঘরোয়া মশলা দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি বানিয়ে নিয়ে যাই সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি। এঁচোড়টা আমি ডুমু ডুমু করে কেটে সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, বড় গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। তেলের মধ্যে সিদ্ধ করা এঁচোড়টা ভেজে নেব। এটা হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দিচ্ছি তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দালচিনি, এলাচ। পেঁয়াজটা আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। টমেটো বাটা, আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে, গোলমরিচ গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটা কষে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়, ভেজে রাখা চিংড়ি মাছ আবারও কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল।
দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা, আমাদের আজকের রেসিপি এতে চিংড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা আমাদের আজকের রেসিপি এঁচোর চিংড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, নমস্কার।